আজ আমরা একটা ড্রপ ডাউন মেনু বানানো শিখবো, অর্থাৎ কোনো একটা মেনুর উপর যদি আমি কার্সর রাখি তাহলে সিরিয়ালি একটা ড্রপ ডাউন মেনু দেখাবে। তো অ্যাবাউট যে মেনু, এর আন্ডারে আমরা একটা ড্রপ ডাউন মেনু আজকে তৈরি করব। তো আমি আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজে চলে যাই। আমি এই যে ইউএল এই পোর্শনটুকু আমি কপি করি, তো অ্যাবাউটের আন্ডারে যেহেতু হবে আমি আমার ইউএলটাকে পেস্ট করে দিলাম। এখন এখানে আমি নামগুলো চেঞ্জ করে দিই ড্রপ ডাউন মেনু। তো আমি এখানে নাম দিলাম ডি মেনু, এটাকে আমি কপি পেস্ট করে দেই। এবার আমার পেজে যদি যে আমি রিফ্রেশ দিয়ে আসি, আমার মেনুগুলো কিন্তু এখানে শো করছে, কিন্তু মেনুগুলো অবশ্যই এইভাবে থাকবে না, এটাকে আমাকে সিএসএস দিয়ে কন্ট্রোল করতে হবে। আর এই মেনুগুলো কিন্তু এখন শো করছে, বাট শো করার কথা না, যখন আমি অ্যাবাউটের উপর কার্সর নিবে তখনই সে শো করবে, আদারওয়াইজ সে কিন্তু এখানে হিডেন অবস্থায় থাকবে। তো আমি স্টাইল ডট সিএসএস ফাইলে চলে যাই, এখানে ডট মেনু ইউএল এলআই ইউএল, এখানে আমি একটা ব্লক তৈরি করলাম, আর একটা ব্লক দেই মেনু ইউএল এলআই ওভার ইউএল। আমার যে মেনুটা ইউএল এলআই তার আন্ডারে যে ইউএল, সেইটা কিন্তু প্রথম অবস্থায় আমার ডিসপ্লে করবে না। এখানে আমি লিখলাম ডিসপ্লে না, অর্থাৎ প্রথমে সে এটা ডিসপ্লে করবে না। বাট আমার ইউএল এলআই এর উপরে যখন আমি, অর্থাৎ কোনো একটা মেনুর উপরে আমি যখন কার্সরটা নিব, তখন সেই মেনুটা কিন্তু আমার শো করবে। তো এখানে আমি দিলাম ডিসপ্লে ব্লক, পেজে যে আমি রিফ্রেশ দেই এখানে কিন্তু আমার মেনুটা শো করতেছে না, যখন অ্যাবাউটের উপর আমি কার্সরটা নিচ্ছি তখনই কিন্তু সে শো করতেছে। এখন এই মেনুগুলো কিন্তু আমার সিরিয়ালি নিচের দিকে থাকবে, পাশাপাশি থাকবে না, তো সেটা আমার করতে হবে। আবার স্টাইল ডট সিএসএস পেজে আমি যাই, এটা একটা ব্লক নিলাম, এটাকেই কপি করি, একটা নিলাম আমি এ, আর একটা নিলাম আমি এ হোভার। তো ইউএল এলআই ইউএল এলআই, অর্থাৎ সেকেন্ড মেনুর যে লিস্ট গুলা সেটা সিরিয়ালি নিচের দিকে থাকবে, অর্থাৎ ড্রপ ডাউন আকারে থাকবে। তো এইটাকে আমি লিখে দিব ফ্লোট না, অর্থাৎ পাশাপাশি থাকবে না, নিচের দিকে থাকবে। আমি রিফ্রেশ দেই, তো এটা কিন্তু নিচ বরাবর এসছে। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিব, তো এর থেকে একটু হালকা কালার আমি দেই, আমি পিগজিকে নিয়ে আসি। একটু হালকা কালার বলতে আমি এরকম কোন একটা কালারকে আমি এখান থেকে কপি করি, যে ইউএল এলআই এ এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি দিব, সেভ দিলাম, রিফ্রেশ, তো একটা হালকা কালার কিন্তু এখানে এসছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে আমি অ্যাবাউটের উপরে যখন কার্সরটা নিচ্ছি, পাশের মেনুগুলো কিন্তু তার জায়গা থেকে সরে যাচ্ছে। তো এইটা আমাকে এখন ঠিক করতে হবে। তো কোনো একটা আইটেমকে যদি আমার তার পজিশনে অ্যাবসোলিউট রাখতে হয়, রাখতে চাই, তাহলে কিন্তু তার ঠিক আগের আইটেমটার পজিশনটাকে রিলেটিভ আমাকে করে দিতে হয়। তো এইটা আমি একটু দেখি, আমাকে ইউএল এলআই ইউএল সেই পজিশনটাকে আমাকে অ্যাবসোলিউট করতে হবে। এটাকে অ্যাবসোলিউট করলাম, তো তখন আমি কিন্তু ডিসপ্লে নান এই কথাটা আর লিখতে পারবো না, আর এর লেফট 9999 এরকম একটা পিক্সেল দিয়ে দিলাম, অর্থাৎ যেটা ভিজিটররা সাধারণত দেখতে পারবে না, আমার ডিসপ্লের অনেক বাইরে থাকবে,
আপু যখন আমার এটা দরকার নেই ডিসপ্লের অনেক বাইরে থাকবে, অর্থাৎ ভিজিটর এটা আমাকে দেখতে পারবে না। আর ইউএল এর জাস্ট আগের আইটেম কোনটা সেটা আমি দেখে আসি। ইউএল এর জাস্ট আগের আইটেম কিন্তু লিস্ট, অর্থাৎ আগের আইটেমটা হচ্ছে মেনু ইউএল এলআই, সেটার পজিশনটাকে আমাকে অবশ্যই রিলেটিভ করে দিতে হবে। তো স্টাইল ডট সিএসএস পেজে আমি যাই, ডট মেনু ইউএল এলআই, এখানে পজিশনটাকে রিলেটিভ করে দিতে হবে, সেভ দিয়ে বেরিয়ে আসি, রিফ্রেশ দেই। এখানে কিন্তু আমার মেনুটা এখন দেখাচ্ছে না, আমার একটা কাজ এখন বাকি আছে, সেই কাজটা হচ্ছে এই যে অ্যাবসুলেট এবং লেফট পজিশন ঠিক আছে, কিন্তু ইউএল এলআই হোভার, অর্থাৎ যখন আমি অর্থাৎ এলআই তে অর্থাৎ অ্যাবাউটে যখন কার্সরটা রাখছি তখন কিন্তু ডিসপ্লে ব্লক এটা আর আমাকে দেওয়া যাবে না। এখানে আমি দিব লেফট বরাবর 0 পিক্সেল শো করবে, অর্থাৎ তখন সে মেনুটাকে ডিসপ্লে করবে, মেনুটাকে কিন্তু ডিসপ্লে করতেছে। আর এখন কিন্তু আমার এই যে যখন আমি এই মেনুটার উপর কার্সর রাখতেছি তখন কিন্তু এই পাশের মেনুগুলো কিন্তু তার জায়গা থেকে সরে যাচ্ছে না, এই কাজটাকে আমরা করতে পারলাম। এখন এই মেনুগুলোর নিচে একটা করে বর্ডার থাকলে কিন্তু ভালো হতো। তো প্রথমে আমি এর উইথটা একটু বাড়িয়ে দেই, উইথটা বাড়িয়ে দিয়ে আমার যদি পরবর্তীতে এই মেনু টেক্সটটা বড় করতে হয় তখন আমার উইথটা বড় লাগবে। তো উইথটাকে বাড়াইতে হলে আমাকে আপাতত আমি 250 পিক্সেল করে দিলাম, তো উইথটা কিন্তু বেড়ে গেল। এর বটমে আমি একটা বর্ডার দিব, অর্থাৎ এরকম একটা কালারের কিংবা এর থেকে হালকা আরো কালারের একটা বর্ডার আমি দিব। তো ডট মেনু ইউএল এলআই, ইউএল এলআই এর আন্ডার আমি একটা বর্ডার দিব, বর্ডার বটম 1 পিক্সেল সলিড। এখন আমি একটা আরো হালকা কালার কপি করে নিয়ে আসি, এরকম একটা কালারকে কপি করলাম, কন্ট্রোল অল্টার সি, রিফ্রেশ দেই। তো একটা কিন্তু হালকা কালারের বর্ডার আমার এসছে, একটু বেশি হালকা হয়ে গেছে। এখানে আমি এরকম একটা কালারই নেই দেখি আপাতত, কন্ট্রোল অল্টার সি, রিফ্রেশ দেই। এখন কিন্তু বর্ডারটা আমার বোঝা যাচ্ছে, কিন্তু আর একটা কাজ আমার বাকি রয়েছে, যে এই যে পাশের যে বর্ডারটা, এই পাশের অর্থাৎ রাইটের বর্ডারগুলো কিন্তু আমার এখানে শো করতেছে, যেটা আমার শো করার কথা না। আর একেবারে লাস্ট চাইল্ডের যে বটম বর্ডারটা সেটা কিন্তু আমার দরকার নাই, আগে আমরা একদম লাস্ট চাইল্ডের বর্ডারটাকে অর্থাৎ বটম বর্ডারটাকে তুলে দেই। তো এটাকে আমি জাস্ট কপি করি, এখানে পেস্ট করলাম, ইউএল এলআই, ইউএল এলআই লাস্ট চাইল্ড, এগুলো আমি কেটে দেই, এটা থাক, বর্ডার বটম 0 পিক্সেল সলিড। এখানে আমার কোনো কালার দেওয়ার দরকার নেই, আমি রিফ্রেশ দেই। তো লাস্ট চাইল্ডের বর্ডারটা কিন্তু আমার এখন আসতেছে না, এখন আমাকে এই যে রাইট মোস্টের বর্ডারগুলো আমাকে উঠাইতে হবে, ইউএল এলআই, ইউএল এলআই এখানে দিব বর্ডার 0 পিক্সেল সলিড, তো আমার বর্ডারটা চলে গেছে। বাট উপরের অর্থাৎ টপের বর্ডারটা কিন্তু আমার রয়ে গেছে, হয়তো বা লেফট বর্ডারটা আমার রয়ে গেছে, তার জন্য আমাকে এটাকে আমি কপি করে পেস্ট করলাম, বর্ডার রাইট লেফটেরটাও আমি এখানে 0 পিক্সেল করে দেই। তো এখন কিন্তু আমার সুন্দর একটা মেনু তৈরি হয়ে গেল,
ড্রপ ডাউন মেনু কিন্তু আমি সুন্দর একটা মেনু তৈরি করে ফেলতে পারলাম। তো ধন্যবাদ সবাইকে।